हेलो फ्रेंड्स, हाउ आर यू। आशा करी सकले भलो आछेन। प्रो डाटा एंट्री कोर्स बाय फारावीस स्मार्ट डायरी डाटा एंट्री बांगला ट्यूटोरियलर पंचम पर्वे आपनादेर सबाइके स्वागतम। बंधुरा, आजकेर ए पर्वे आमरा एकटी गुरुत्वपूर्ण टुल्सेर व्यवहार देखब, जे टुल्सटा व्यवहार करे आपनारा शुधुमात्र एकटी क्लिकेर माध्यमे शत शत डाटा कालेक्ट करे निते पारबेन। बंधुरा, आपनारा जारा डाटा एंट्रीर आसलेई कोर्सटा जे काजटा आछे काजटा शिखते चाच्छेन, तारा अवश्यई भिडियोटि मनोयोग सहकारे देखबेन, एकटुओ स्किप करबेन ना। तो आजकेर ए टुल्सटार व्यवहारओ आमरा एकटी लाइव प्रोजेक्ट করার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজকের লাইভ প্রজেক্টটি আমরা একটি মার্কেট প্লেস থেকে পেয়েছি। তো আমরা হচ্ছে এখন সেই মার্কেট প্লেসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি মার্কেট প্লেস, এটার নাম হচ্ছে ফাইবার। তো আপনারা হয়তো অনেকে চিনেন এই মার্কেট প্লেসটা। এখানে হচ্ছে একটু ভিন্নতা রয়েছে, অন্যান্য মার্কেট প্লেসগুলোতে বায়াররা হচ্ছে কাজ দিয়ে থাকে, আমরা সেই কাজগুলো দেখে সেখানে বিড করে, তো বায়ারের যদি রিকোয়ারমেন্ট ফুলফিল হয় তাহলে বায়ার আমাদেরকে কাজটা দেয়। কিন্তু এখানে ভিন্নতা হচ্ছে, এখানে আমরা নিজেরাই একটি অ্যাকাউন্ট বা প্রোফাইল ক্রিয়েট করি। তো এখানে আমরা বিভিন্ন গিগ দিই যে আমরা কি কি কাজ পারি কি কি কাজ পারি না, তো এগুলো হচ্ছে বায়াররা দেখে, দেখার পর হচ্ছে আমাদেরকে বায়াররা নিজেরাই বিট করে। তো বায়াররা নক করার পর আমাদের সাথে কথোপকথন হয় এবং বায়াররা আমাদেরকে কাজটি দেয়। তো বন্ধুরা, এখানে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং হচ্ছে কিভাবে এখানে আপনারা কাজগুলো করবেন প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ এই টিউটোরিয়ালে আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমরা যে টিউটোরিয়ালটা করব সেটা হচ্ছে একটা লাইভ প্রজেক্টের মাধ্যমে করব। তো এই জন্য আমরা চলে যাব সরাসরি লাইভ প্রজেক্টে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লাইভ প্রজেক্ট ফাইভ। তো এর আগেও আমি আপনাদেরকে আরও চারটি লাইভ প্রজেক্ট করে দেখিয়েছি। তো আপনারা যারা নতুন আছেন, আগের যে প্রজেক্টগুলো দেখেন যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই আগের প্রজেক্টগুলো দেখে নেবেন, তাহলে এই পর্বটি আপনার জন্য বুঝতে অনেকটা সুবিধার হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আগের পর্বগুলোতে প্র্যাকটিস ফাইল দিয়েছিলাম, বলেছিলাম যে বাসায় প্র্যাকটিস করার জন্য এবং হচ্ছে আমাকে প্রুফ হিসেবে আমাদের ফেসবুক গ্রুপে স্ক্রিনশট দেওয়ার জন্য, এবং আপনাদের কোথাও যদি প্রবলেম হয় তাহলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করার জন্য। তো আপনারা অনেকে পোস্ট করছেন, অনেকে হচ্ছে কাজগুলো করতেছেন সেগুলোর স্ক্রিন শট দিয়েছেন। তো আপনারা যারা নতুন আছেন, এখন আমাদের ফেসবুক গ্রুপগুলোতে জয়েন হননি, অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন। আমাদের ফেসবুক গ্রুপের লিংক হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন হচ্ছে আমরা আমাদের লাইভ প্রজেক্টটি করব। এখানে আমাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো আমরা ফুলফিল করব, এবং আমাদের বায়ারের যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো আমরা হচ্ছে একটি টুলসের মাধ্যমে হচ্ছে একদম সহজেই কালেক্ট করে নিতে পারবো। তো এখান থেকে আমাদের যে কাজটি আছে, এই সিমিলার কাজটি কিন্তু আমি আপনাদেরকে আগেও করে দেখেছিলাম, তবে সেটা হচ্ছে ম্যানুয়ালি ছিল। দেখতে পাচ্ছেন আই নিড 100 ডাটা অফ রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের 100টি রেস্টুরেন্টের ডাটা লাগবে আমাদের বায়ারের, এবং সে বলছে আই নিড ফলোয়িং ডাটা ইন এক্সেল ফাইল অর গুগল স্প্রেডশিট। তার ডাটাগুলো হচ্ছে এক্সেলে অথবা হচ্ছে গুগল স্প্রেডশিটে লাগবে। তো গুগল স্প্রেডশিটে আমি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে কীভাবে করতে হবে। তো আমাদের বায়ারের রেস্টুরেন্ট নেমটা লাগবে, অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার লাগবে, তারপরে হাউ মেনি রিভিউস দে হ্যাভ এটা লাগবে, রেস্টুরেন্ট লাগবে, এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্কটা লাগবে। এই ডাটাগুলো দিয়ে আমাদেরকে একটি এক্সেল শিট করতে হবে। তো এখন অনেক সময় এক্সেল শিট নাও বলতে পারে আপনার বায়ার, শুধুমাত্র বলতে পারে যে গুগল স্প্রেডশিটের মাধ্যমে আমাকে কাজটা জমা দেন। সেক্ষেত্রে আপনাকে গুগল স্প্রেডশিটের মাধ্যমে কিন্তু কাজটা জমা দিতে হবে। তো এই জন্য আপনারা গুগল স্প্রেডশিট কীভাবে করবেন এটি জাস্ট আমি আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই। গুগল স্প্রেডশিট করার জন্য আপনারা জাস্ট যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তো আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনারা ক্রোমের যে বা গুগলের যে অ্যাপসগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপস, গুগল অ্যাপসের এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা গুগলের সবগুলো অ্যাপস এখানে পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে সরাসরি ড্রাইভে চলে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন ড্রাইভ, অথবা আপনারা গুগল ড্রাইভ লিখেও সার্চ করতে পারেন। তো ড্রাইভে আসার পর এখান থেকে আপনারা নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে গুগল শিটস, এই যে গুগল শিটস নামক যে অপশনটি আছে এটাতে উপর আপনারা ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু সেম এক্সেলের মতো একটি ফরম্যাট এখানে চলে আসবেন, যেটা এক্সেলের অনলাইন ভার্সন। তো এখানে যখন আপনারা কাজগুলো করবেন, সাপোজ আপনি এখানে যে কোনো একটা কাজ করলেন, কাজ করার পর এটা আপনার বায়ারকে জমা কীভাবে দেবেন, বায়ারকে জমা দেওয়ার জন্য আপনারা জাস্ট কী করবেন, এখান থেকে উপরে শেয়ার যে অপশনটি দেখতে পাচ্ছেন এই শেয়ার অপশনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার শিটের একটি নেম দিয়ে দিবেন, যে আপনি কী নিয়ে কাজ করতেছেন, শিটের একটা টাইটেল দিয়ে এটাকে সেভ করে নেবেন। সেভ করার পর এখান থেকে গ্যাট লিঙ্কের নিচে দেখতে পাবেন চেঞ্জ টু এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক বাই ডিফল্ট ভিউয়ার সিলেক্ট হয়ে থাকে। তো এখান থেকে ভিউয়ারের উপর ক্লিক করে আপনারা এখান থেকে এডিটর করে দেবেন, এই যে তিন নম্বরে যে এডিটর অপশন আছে এডিটর করে দিয়ে আপনারা এখান থেকে লিঙ্কটা কপি করবেন। এই যে লিঙ্কটা কপি করে এটা যদি আপনি বায়ারকে দেন তাহলে বায়ার কাজটা পেয়ে যাবে। এখন উনি হচ্ছে এটাকে, এই শিটটাকে উনি যেটা ইচ্ছে এটা করতে পারবে, এডিট করতে পারবে।
তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা গুগল স্প্রেডশিটের মাধ্যমে কাজ জমা দিবেন। তো এখন হচ্ছে আমরা আমাদের কাজে চলে যাব এবং হচ্ছে আমাদের লাইভ প্রজেক্টটা করব। তো এখান থেকে আমাদের যে যে জিনিসগুলো লাগবে, আমাদের 100টা ডাটা লাগবে রেস্টুরেন্টের নিউ ইয়ারকে। তো এই জন্য হচ্ছে আমরা এখন আমি এটার আগে সর্বপ্রথম আপনাদেরকে যে এক্সটেনশনটা আমরা ইউজ করব বা যে টুলসটা আমরা ইউজ করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা এটা করবেন। তো আপনারা ক্রোম থেকে যদি করেন তাহলে ক্রোমে চলে আসবেন, অথবা মজিল্লা থেকে যদি করেন তাহলে মজিল্লাতে চলে যাবেন। সার্চ বারে গিয়ে লিখবেন যে ওয়েব স্ক্রেপার, WEB ওয়েব SCRAPER, ওয়েব স্ক্রেপার ফর ক্রোম, ক্রোম হলে ক্রোম অথবা ওয়েব স্ক্রেপার ফর মজিল্লা। তো এখান থেকে আপনারা সার্চ করবেন, সার্চ করার পর সর্বপ্রথম যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কটার উপর ক্লিক করবেন। তো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে ওই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও এই লিঙ্কে সরাসরি চলে আসতে পারেন। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এরকম একটা এক্সটেনশন কিন্তু আমাদের সামনে শো করতেছে মাকড়সার জালের মতো। তো এখান থেকে আমাদেরকে এই এক্সটেনশনটা অ্যাড করতে হবে। তো এখানে একটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমরা এখান থেকে অ্যাড টু ক্রোম যে লেখাটি দেখতে পাচ্ছেন, অ্যাড টু ক্রোম লেখাটির উপর ক্লিক করে দেব। তো এটা যখন অ্যাড টু ক্রোম লেখার উপর ক্লিক করব, এটা একটু চেকিং হবে। চেকিং হওয়ার পর এখানে এরকম লেখা আসবে, এখান থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এটা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার ব্রাউজারে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা এটা যখন অ্যাড হয়ে যাবে আপনারা এটার মাধ্যমে কিন্তু অনেক সহজে ডাটাগুলো কালেক্ট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফায়ারবক্স থেকে কাজ করি। তো আপনাদেরকে আমি যে ক্রোম আছে ক্রোমে অ্যাড করে দেখিয়ে দিলাম। তো ক্রোমে আপনারা এটা কোথায় পাবেন এটা কিন্তু এখানে উপরে শো করবে না। তো এখান থেকে আপনারা এক্সটেনশনের যে চিহ্নটি আছে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখান থেকে ওয়েব স্ক্রেপার ফ্রি এটাকে আপনারা পিন করে দেবেন। পিন করে দিলে এটা এখন দেখতে পাচ্ছেন উপরে কিন্তু শো করতেছে। তো এভাবে আপনারা এটাকে ক্রোম থেকে পিন করে নেবেন। আর যারা মজিল্লা থেকে ইউজ করেন মজিল্লা থেকে এটা অটোমেটিক্যালি আপনার শো করে। তো আমরা এখন এখানে জাস্ট আমাদের যে রেস্টুরেন্ট যে ডাটাগুলো আছে এগুলো আমরা কালেক্ট করব বিভিন্ন ইউএসএ ডাইরেক্টরি সাইট থেকে। তো আমরা হচ্ছে আজকে ইয়েলো পেজেস থেকে আমরা কালেক্ট করব। আপনারা চাইলে ইয়েল্প থেকে অথবা যে কোনো বিজনেস ডাইরেক্টরি সাইট থেকে আপনারা এই একই পদ্ধতিতে ডাটাগুলো কালেক্ট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ইয়েলো পেজের যে ড্যাশবোর্ডটি আছে সেখানে চলে আসলাম। তো এখানে আমরা আমাদের প্রথমে এখানে আমাদের লোকেশনটা সিলেক্ট করে দিব, আমাদেরকে বলা হয়েছে নিউ ইয়র্ক সিটি থেকে। তো আমরা নিউ ইয়র্ক সিলেক্ট করলাম। তো এখানে আমাদের ডাটা লাগবে হচ্ছে রেস্টুরেন্টের উপর। তো আমরা এখান থেকে রেস্টুরেন্ট লিখে জাস্ট ফাইন্ডের উপর এখানে ক্লিক করে দিব। তো যখন এখানে ফাইন্ডের উপর ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে নিউ ইয়র্ক সিটির মধ্যে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো রেস্টুরেন্ট কিন্তু এখানে শো করতেছে। তো এখন এখান থেকে আমি আপনাদেরকে গত পর্বগুলোতে ম্যানুয়ালি দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা ম্যানুয়ালি এখান থেকে ডাটাগুলো কালেক্ট করবেন। ইয়েলো পেজেসে এক পেজে 30টার মতো করে ডাটা থাকে, দেখতে পাচ্ছেন 30টার মতো ডাটা থাকে এক পেজে। তো এভাবে নিচের দিকে আরও অনেকগুলো পেজ পাওয়া যায়। তো আপনাদেরকে আমি গত পর্বগুলোতে ম্যানুয়ালি দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা এখান থেকে নেম কপি করবেন, ওয়েবসাইট কপি করবেন, ফোন নাম্বার কপি করবেন। তো এই আজকের টিউটোরিয়ালটাতে আপনাদেরকে এইভাবে ম্যানুয়ালি করতে হবে না, জাস্ট একটা টুলসের মাধ্যমে আপনারা সবগুলো ডাটা পেয়ে যাবেন। তো বন্ধুরা ডাটাগুলো পাওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এখানে আপনাদের যে কোনো একটা ফাঁকা জায়গায় আপনারা রাইট বাটনে ক্লিক করতে হবে মাউসের। মাউসের রাইট বাটনের উপর ক্লিক করলে সেখানে অনেকগুলো অপশনস পাবেন, জাস্ট এই পাশেও করতে পারেন অথবা আপনারা এই পাশেও করতে পারেন, যেখানে ইচ্ছে এখানে আপনারা একটা ফাঁকা জায়গা দেখে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন ইনস্পেক্ট একটি অপশনস রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে ইনস্পেক্ট, এই লেখাটির উপর ক্লিক করে দেবেন। তো এই লেখাটির উপর ক্লিক করার পর আপনারা এরকম অনেকগুলো অপশনস দেখতে পাবেন। তো এই ইন্টারফেসটা আপনাদের অনেকের সামনে এভাবে শো করতে পারে অথবা অনেকের সামনে হচ্ছে নিচেও শো করতে পারে। নিচে যারা যাদের শো করবে তাদেরকে যদি আমি একটু দেখাই, দেখতে পাবেন নিচে যাদের শো করবে তাদের এরকম শো করবে। তো এখানে দেখতে পাবেন নিচে যাদের শো করবে এখানে উপরে যে হেডলাইন আছে এই হেডলাইনের এখানে আপনারা দেখতে পাবেন যে ওয়েব স্ক্রেপার অপশনটি শো করতেছে, দেখতে পাচ্ছেন এখানে ওয়েব স্ক্রেপার অপশনটি শো করতেছে। আর যাদের হচ্ছে সাইডবারে শো করবে তাদের কিন্তু এখানে ওয়েব স্ক্রেপারটা শো করবে না, দেখতে পাচ্ছেন ইনস্পেক্ট নেটওয়ার্ক স্টাইলিশ এডিটর মেমোরি। তো এখান থেকে আপনারা যদি না পান তাহলে এখানে দেখতে পাবেন একটি অ্যারো চিহ্ন রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে অ্যারো চিহ্নটার উপর আপনারা ক্লিক করবেন। এখানে যখন অ্যারো চিহ্নটার উপর ক্লিক করবেন ড্রপ ডাউন মেনুতে চলে গেলে আপনারা এখানে ওয়েব স্ক্রেপার যে এক্সটেনশনটা আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনারা জাস্ট এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন শো করবে। তো আমি এখানে আগে একটি কাজ করছি এটা ডিলিট করে দিলাম, ঠিক এরকম একটি অপশন আপনাদের সামনে শো করবে। তো এখন আপনাদেরকে যেটা করতে হবে এখানে আপনাদের কাজটি করতে হবে। তো আমি হচ্ছে এটাকে সাইডবারে রাখবো না, আমি নিচে রাখবো, নিচে রাখলে আমার কাজ করতে সুবিধা মনে হয়। তো আমি এভাবে রেখে কাজটা করব। তো এখন আপনাদেরকে এখানে যেটা করতে হবে এখান থেকে আমরা যে রেস্টুরেন্টের যে নামগুলো আছে সবগুলো নাম একসাথে আমরা কপি করতে পারবো, সবগুলোর ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার ওয়েবসাইট সবগুলো একইভাবে আমরা কপি করতে পারবো। তো এই জন্য আমরা এখান থেকে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ, দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ সাইট ম্যাপ এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ক্রিয়েট সাইট ম্যাপ এই অপশনটির উপর ক্লিক করে দেবেন।
ग्रिड साइट मैप एटार ऊपर क्लिक करार पर एखाने आपनादेर के सर्वप्रथम एक साइट मैप नेम दीते हबे। तो साइट मैप नेम आपनी आपनार इच्छा मतो दीते पारबेन, जेटा आपनार इच्छा सेटा आपनी दीते पारबेन। तो आमी जेहेतु डाटागुलो एखन ইয়েলো পেজেস থেকে কালেক্ট করব, আমি এখানে লিখে দিব সাইট ম্যাপের নেমটা ইয়েলো পেজেস, জাস্ট ইয়েলো ওয়াই ই ডাবল এল ও ডব্লিউ ইয়েলো পি এ জি ই এস ইয়েলো পেজেস। তারপর এখানে একটা ইউআরএল দিতে হবে। তো আমরা ডাটাগুলো যে ওয়েবসাইট থেকে কালেক্ট করব সেই ওয়েবসাইটের ইউআরএলটা আমাদেরকে এখানে দিতে হবে। আমরা হচ্ছে এখন ইয়েলো পেজেস থেকে ডাটাগুলো কালেক্ট করব। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো পেজেসের লিঙ্ক। তো আমরা এখান থেকে ইয়েলো পেজেসের লিঙ্কটা কপি করব, কপি করার পর এখানে ইউআরএল এ এনে এটাকে পেস্ট করে দেব। তারপর এখান থেকে ক্রিয়েট সাইট ম্যাপ এই অপশনটির উপর ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি সাইট ম্যাপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখান থেকে অ্যাড নিউ সিলেক্টর যে লেখাটি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে আইডির প্রথমে নাম দিতে হবে। তো আমরা হচ্ছে কিসের উপর ডাটাটা কালেক্ট করব, আমরা হচ্ছে রেস্টুরেন্টের উপর ডাটাটা কালেক্ট করব। তো আমরা এই জন্য এখানে রেস্টুরেন্ট দিয়ে দেব। তো আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি নেম দিয়ে দিতে পারেন। তো আমি জাস্ট এখানে রেস্টুরেন্ট লিখে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে টাইপ রয়েছে। টাইপ জিনিসটা হচ্ছে কি, আমি আপনাকে বুঝাই বলি। টাইপটা হচ্ছে আপনার, আপনি যদি যে লিঙ্কটার ডাটাটা চাইবেন, আপনি যে জিনিসটার ডাটাটা চাইবেন সেটা যদি লিঙ্ক হয় তাহলে আপনি লিঙ্ক দিবেন, সেটা যদি টেক্সট হয় তাহলে আপনি টেক্সট দিবেন। দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে নামটা নিব রেস্টুরেন্টের, তা এটা হচ্ছে একটা লিঙ্ক। দেখতে পাচ্ছেন আমরা যখন মাউসটা এখানে রাখছি এটার উপর একটা আন্ডারলাইন শো করছে, কিন্তু ফোন নাম্বারের উপর যখন আমরা মাউসটা রাখতেছি তখন কিন্তু এখানে কোনো আন্ডারলাইন শো করতেছে না, তার মানে নামটা হচ্ছে একটা লিঙ্ক। তো আমরা এখানে টাইপে চলে যাব। টাইপে যাওয়ার পর লিঙ্ক আমরা সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে যে ইয়াটা আছে, আমরা যদি ফোন নাম্বারটা নিতাম তাহলে আমরা এখানে টেক্সট সিলেক্ট করে দিতাম, কারণ ফোন নাম্বারটা হচ্ছে টেক্সট। তো আমরা হচ্ছে রেস্টুরেন্টের নামটা নিব, এই জন্য রেস্টুরেন্টের নামটা যেহেতু লিঙ্ক আকারে আছে তো আমরা এখান থেকে লিঙ্ক সিলেক্ট করে দেব। লিঙ্ক সিলেক্ট করার পর এখন হচ্ছে আমরা এখানে এই পেজে 30টা রেস্টুরেন্ট আছে, তো 30টা সবগুলারই নাম নিব আমরা। তো এই জন্য আমরা কি করব, মাল্টিপল সিলেক্ট করব। এখান থেকে দেখতে পাচ্ছেন মাল্টিপল, যদি আপনি একটার ডাটা নেন তাহলে মাল্টিপল সিলেক্ট করার দরকার নেই, সেটা সিঙ্গেলই থাকবে। তারপর এখান থেকে সিলেক্ট অপশনের উপর ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশনের উপর ক্লিক করার পর এটা কিন্তু পেজটা কিন্তু একটু ব্লার হয়ে গেছে। তো আপনি এখন যে জিনিসটার উপর আপনি কার্সর রাখবেন এটা একটু অরেঞ্জ কালার শো করবে, যখন এটার উপর ক্লিক করবেন এটা রেড কালার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এক নম্বর রেস্টুরেন্টের নামের উপর ক্লিক করলাম, দুই নম্বর রেস্টুরেন্টের নামের উপর ক্লিক করলাম, তো দুইটার উপর ক্লিক করার পর বাকি 30টা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। আপনারা যদি একটু নিচের দিকে যান দেখতে পাবেন একদম 1 থেকে 30টা পর্যন্ত প্রত্যেকটা রেস্টুরেন্টের নাম কিন্তু লাল কালার হয়ে এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখান থেকে ডান সিলেক্টিং যে লেখাটি দেখতে পাচ্ছেন ডান সিলেক্টিং এর উপর ক্লিক করে দেব। তারপর এখান থেকে একটু নিচে যাব, গিয়ে এখানে সেভ সিলেক্টরের উপর ক্লিক করে দেব। এখন হচ্ছে কি, আমরা এখানে 30টা রেস্টুরেন্টের নাম একটা ক্লিকে কিন্তু কপি করে ফেলছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, রেস্টুরেন্টের ভিতরের যে ডাটাগুলো আছে সেগুলো নিতে হবে। এই জন্য আমরা রেস্টুরেন্ট লেখাটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এখন এখান থেকে অ্যাড নিউ সিলেক্টর এ লেখাটির উপর ক্লিক করে দেব। এ লেখাটির উপর ক্লিক করার পর এখন হচ্ছে আমরা এক নম্বর রেস্টুরেন্টটাতে চলে যাব। এক নম্বর রেস্টুরেন্টের উপরে আমরা ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করার পর এর ভিতরে যে ডাটাগুলো আছে, যেমন রেস্টুরেন্টের নেম, রেস্টুরেন্টের ফোন নাম্বার, রেস্টুরেন্টের ইমেল অ্যাড্রেস, রেস্টুরেন্টের ওয়েবসাইট অ্যাড্রেস, যে যে ডাটাগুলো নিব এগুলো আমরা এখন এর ভিতর থেকে নিব। দেখতে পাচ্ছেন আমাদের সর্বপ্রথম বলেছে রেস্টুরেন্টের নামটা লাগবে, অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার লাগবে, রিভিউসটা লাগবে, ওয়েবসাইট লাগবে, সোশ্যাল মিডিয়া লিঙ্কটা লাগবে। তো সোশ্যাল মিডিয়া লিঙ্কটা আমরা এখান থেকে কপি করতে পারবো না, এটা আমরা ভিন্নভাবে কপি করব। তো এখন আমরা উপরের যে 5টি ডাটা আছে সর্বপ্রথম এই 5টি ডাটা কালেক্ট করব। তো 5টি ডাটার মধ্যে সর্বপ্রথম আমাদের কাছে সাইজে হচ্ছে নেমটা, রেস্টুরেন্টের নেমটা। তো আমরা এখানে প্রথমে যে আইডি নামটা আছে আইডি নেমে আমরা নেম দিয়ে দিব, এন এ এম ই নেম। নেম দেওয়ার পর আমরা এখান থেকে এই যে রেস্টুরেন্টের নামটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি টেক্সট আকারে আছে, সো আমরা এটা টেক্সট আকারেই থাকবে, যেহেতু এটা লিঙ্ক না এটা টেক্সট আকারেই থাকবে। তারপর এটা হচ্ছে শুধুমাত্র একটা রেস্টুরেন্টের নাম নিব আমরা, মাল্টিপল না, এটা সিঙ্গেল, তাহলে আমরা মাল্টিপলটা এখান থেকে সিলেক্ট করব না। এই যে দেখতে পাচ্ছেন মাল্টিপলটা যেভাবে আছে এভাবেই থাকবে, আমরা সিলেক্ট করব না। তারপর এখান থেকে সিলেক্টরে গিয়ে সিলেক্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা রেস্টুরেন্টের নামটার উপর একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে ডান সিলেক্টিং এর উপর ক্লিক করে দেব। তারপর এখান থেকে নিচে এসে সেভ সিলেক্টরের উপর ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের রেস্টুরেন্টের নামগুলো কিন্তু কপি হয়ে গেছে। এখন আমাদের দ্বিতীয়তে যেটা লাগবে, দ্বিতীয় অপশনে আমাদের কাছে যেটা চাইছে সেটা আমরা নিব। আমাদের কাছে দ্বিতীয়তে চাইছে হচ্ছে অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার সহ অন্য অন্যগুলো। তো আমরা আবার এখান থেকে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করব। অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করার পর এখানে আমরা এখন অ্যাড্রেস দিয়ে দিব, এ ডাবল ডি আর ই ডাবল এস, অ্যাড্রেস। অ্যাড্রেস দিয়ে আমরা এখান থেকে টাইপে চলে যাব। টাইপ হচ্ছে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেক্সট আকারে আছে, এটা কোনো লিঙ্ক না, সো আমরা এখান থেকে এটা টেক্সটে রেখে দিব। টেক্সটে রাখার পর এখান থেকে আমরা যে সিলেক্ট অপশন আছে সেই সিলেক্ট অপশনে রেখে দিব, কারণ এটা সিঙ্গেল, এটা কোনো মাল্টিপল না, তো এই জন্য আমরা মাল্টিপল সিলেক্ট করব না।
তারপর এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে দেব তারপর এখান থেকে যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটির উপর আমরা কার্সরটা রাখলে এখানে অ্যাড্রেসে দুইটা লাইন কিন্তু শো করতেছে তারপর আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর ডান সিলেক্টিং এর উপর ক্লিক করব তারপর নিচের দিকে চলে যাব এখানে নিচের দিকে গিয়ে সেভ সিলেক্টরের উপর ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আমাদের নেম এবং অ্যাড্রেস কিন্তু কপি হয়ে গেছে এখন আমাদের অ্যাড নিউতে আবার অ্যাড নিউ সিলেক্টরে আবার ক্লিক করব ক্লিক করার পর আমরা এখন হচ্ছে আমাদের অন্য যে ডাটাগুলো প্রয়োজন যেমন ফোন নাম্বার বা হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস বা রিভিউ তো আমি এখান থেকে এখন নিচ্ছি হচ্ছে রিভিউটা তো রিভিউ আমি আইডিতে লিখে দিলাম হচ্ছে রিভিউ রিভিউতে লেখার পর দেখতে পাচ্ছেন রিভিউটা হচ্ছে একটা টেক্সট আকারে আছে এটা কোনো লিঙ্ক না তো আমরা এখানে টেক্সটে রেখে দিব তারপর এখান থেকে এটা মাল্টিপল না এটা সিঙ্গেল তারপর আমরা এখান থেকে সিলেক্টে ক্লিক করব সিলেক্টে ক্লিক করার পর আমরা রিভিউ লেখাটির উপর জাস্ট একটা ক্লিক করে দেব রিভিউ লেখাটির উপর এখানে একটা ক্লিক করে তারপর আমরা ডান সিলেক্টিং অপশনটার উপর ক্লিক করে দেব তারপর এখান থেকে আমরা সেভ সিলেক্টর অপশনটির উপর ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আমাদের নেম অ্যাড্রেস এবং রিভিউটা কপি করা হয়ে গেল এখন আবার আমরা এখান থেকে অ্যাড নিউ সিলেক্টরের উপর ক্লিক করব তারপর হচ্ছে আমরা এখানে পরবর্তী যে ডাটাটা নিব সেই ডাটাটা দিব আমরা সাপোজ ওয়েবসাইটটা নিব তো আমি এখানে জাস্ট ওয়েবসাইটটা লিখে দিলাম ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক আকারে আছে ওয়েবসাইটে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে তাদের ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাবে সো এটা একটা লিঙ্ক তো আমরা এখান থেকে টাইপে চলে যাব টাইপে গিয়ে এটাকে লিঙ্ক সিলেক্ট করে দেব তারপর এখান থেকে এটা যেহেতু একটা সিঙ্গেল ওয়েবসাইট নিব আমরা এটাকে মাল্টিপল সিলেক্ট করব না আমরা তারপর এটাকে আমরা এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করব তারপর ওয়েবসাইটের উপর একটা ক্লিক করব তারপর এখান থেকে ডান সিলেক্টিংয়ের উপর ক্লিক করে দেব ডান সিলেক্টিংয়ের উপর ক্লিক করার পর নিচের দিকে গিয়ে সেভ সিলেক্টরের উপর ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে চারটা ডাটা হয়ে গেছে নেম অ্যাড্রেস রিভিউ ওয়েবসাইট তারপর আমরা আবার এখান থেকে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করব এবং হচ্ছে আমাদের পরবর্তী ডাটাটা নিব ফোন নাম্বারটা তো আমরা এখান থেকে আবার অ্যাড নিউ সিলেক্টরে যাব সিলেক্টরে যাওয়ার পর এখানে আমরা লিখে দিব হচ্ছে ফোন PHONE ফোন ফোন লেখার পর আমরা দেখতে পাচ্ছি ফোন নাম্বারটা হচ্ছে একটা টেক্সট সো আমরা টাইপে এখানে টেক্সটে থাকবে তারপর এটা সিলেক্টে ক্লিক করব সিলেক্টে ক্লিক করার পর ফোন নাম্বারের উপর ক্লিক করে ডান সিলেক্টিংয়ের উপর ক্লিক করে দিব তারপর নিচের দিকে যাব সেভ সিলেক্টরের উপর ক্লিক করে দিব আমাদের কাছে বায়ার পাঁচটা ডাটা চাইছিল আমরা কিন্তু পাঁচটা ডাটা এখান থেকে কপি করে নিয়েছি তো এখন আমরা যেটা করব এই পেজটা থেকে আমরা বের হয়ে যাব এই পেজটা থেকে আমরা একটু ব্যাক করব এখান থেকে জাস্ট ব্যাক করব ব্যাক করার পর আমরা যে মেইন 30টা রেস্টুরেন্টের যে পেজটাতে ছিলাম এই পেজে চলে আসব দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখানে যে 30টা রেস্টুরেন্ট আছে 30টা রেস্টুরেন্ট ডাটা কিন্তু আমাদের এখন কপি হয়ে গেছে এখন আমাদের আরো কিন্তু পেজ আছে দেখতে পাচ্ছেন 2 3 4 5 নাম্বার পেজ আছে এখন আমরা ঠিক একইভাবে এখান থেকে এই পেজগুলোরও লিঙ্কগুলো কপি করব তো এই জন্য আমরা যেটা করব আমাদেরকে এখান থেকে এই যে সাইট ম্যাপস প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন সাইট ম্যাপস এই অপশনটির উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আমরা হচ্ছে এখন এই পেজগুলো নিব এখান থেকে আমরা ইয়েলো পেজেস যে অপশনটি আছে ইয়েলো পেজেস যে লেখাটি আছে এই লেখাটির উপর আমরা ক্লিক করব এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ইয়েলো পেজেস এটার উপর আমরা ক্লিক করব এটার উপর ক্লিক করার পর আমরা অ্যাড নিউ সিলেক্টর যে লেখাটি দেখতে পাচ্ছেন অ্যাড নিউ সিলেক্টর এই লেখাটির উপর আমরা এখানে ক্লিক করে দেব এটার উপর ক্লিক করার পর আমরা হচ্ছে এখন আইডি নেম দিতে হবে আমাদেরকে তো আমরা হচ্ছে এখান থেকে পেজগুলো নিব দেখেন 2 থেকে 5 নাম্বার পেজগুলো নিব তো আমি এখানে নেম দিয়ে দিচ্ছি হচ্ছে পেজেস পেজেস দিয়ে কত নাম্বার থেকে কত নাম্বার পেজ এটা চাইলে আপনি দিয়ে দিতে পারেন 2 থেকে 5 নাম্বার পেজ যেহেতু নিব আমি এটা লিখে দিলাম তারপর এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লিংক এখানে প্রত্যেকটা পেজ কিন্তু লিংক আমরা যখন ক্লিক করব আমাদেরকে কিন্তু ভিন্ন আরেকটি পেজে নিয়ে যাবে তো আমরা এখান থেকে লিংক সিলেক্ট করে দেব এবং এটা হচ্ছে মাল্টিপল দেখতে পাচ্ছেন 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার মানে একের অধিক হলে তো সেগুলো মাল্টিপল তো আমরা এখান থেকে মাল্টিপল সিলেক্ট করব তারপর সিলেক্ট অপশনের উপর ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে 2 নাম্বার তারপর হচ্ছে 3 নাম্বার সিলেক্ট করলে বাকিগুলো অটোমেটিক্যালি সিলেক্টেড হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অ্যারো চিহ্ন সহ সিলেক্ট হয়ে গেছে আমরা ডান সিলেক্টিং এর উপর ক্লিক করে দেব তারপর এখান থেকে সেভ সিলেক্টরের উপর ক্লিক করে দেব এখন কিন্তু এই পেজটিতে ইয়েলো পেজেসে যতগুলা রেস্টুরেন্ট আছে সবগুলো আমাদের কপি হয়ে গেছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুইটা আলাদা ফাইল রয়েছে একটা হচ্ছে পেজেস 2 থেকে 5 আর একটা হচ্ছে রেস্টুরেন্ট এখন এই দুইটা ফাইল আমরা আলাদা আলাদা পাবে আলাদা আলাদাভাবে পাবো কিন্তু একসাথে পাবো না তো একসাথে পাওয়ার জন্য এই দুইটা পেজের মধ্যে আমাদেরকে লিঙ্ক আপ করতে হবে লিঙ্ক আপ করার জন্য আমরা সর্বপ্রথম রেস্টুরেন্ট নাম দিয়ে যেটা নিয়েছিলাম সেই রেস্টুরেন্টের উপর আমরা এডিট অপশনে ক্লিক করে দেবো এখান থেকে এডিট অপশনটার উপর ক্লিক করব এডিট অপশনের উপর ক্লিক করার পর আমরা এখান থেকে যে রুট অপশন দেখতে পাচ্ছেন এই রুট অপশনের উপর ক্লিক করব কন্ট্রোল চেপে ধরব অবশ্যই কন্ট্রোল চেপে ধরতে হবে তা না হলে কিন্তু হবে না তারপর পেজেস 2 থেকে 5 এটা সিলেক্ট করে দেব কন্ট্রোলটা কিন্তু চেপে ধরবেন তারপর সেভ সিলেক্টরের উপর ক্লিক করবেন এখন কিন্তু দুইটা পেজের মধ্যে কিন্তু লিংক আপ হয়ে গেছে তো আমি যদি আপনাদেরকে এখন একটি গ্রাফ দেখাবো গ্রাফ দেখানোর জন্য আমরা এখান থেকে সাইট ম্যাপ ইয়েলো পেজেস মাঝখানে যে অপশনটি আছে এটার অ্যারো বাটনে ক্লিক করব তারপর এখান থেকে সিলেক্টর গ্রাফ অপশনটির উপর চলে যাব সিলেক্টর গ্রাফ এখানে গেলে দেখতে পাচ্ছেন রুট রয়েছে আমাদের আমরা যদি রুটের এই গোল বৃত্তটার উপর যদি ক্লিক করি
ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন শো করতেছে একটা হচ্ছে রেস্টুরেন্ট আর একটা হচ্ছে পেজেস 2 থেকে 5 তো আমরা এখান থেকে পেজেস 2 থেকে 5 এর যে ইনফরমেশনগুলো নিচ্ছি সেগুলো আছে তো আমরা এখানে রেস্টুরেন্টের উপর যদি ক্লিক করি দেখেন রেস্টুরেন্ট থেকে আমরা কি নিছিলাম নেম নিছিলাম অ্যাড্রেস রিভিউ ওয়েবসাইট ফোন নাম্বার তো আমরা যদি এখন 2 থেকে 5 নাম্বার পেজেও যদি যাই এখানে রেস্টুরেন্টের উপর যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেম জিনিসগুলো কিন্তু কপি হয়ে গেছে এখানে এবং এখানে দুইটাতে কিন্তু সেম জিনিসগুলো কপি হয়ে গেছে তো আপনারা এই দুইটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মনে করবেন আপনার কাজটা হয় নাই তারপর আমরা এখান থেকে এখন সাইট ম্যাপ ইয়েলো পেজেসে চলে যাব তারপর এখান থেকে স্ক্র্যাপ যে অপশনটি আছে স্ক্র্যাপ অপশনটির উপর ক্লিক করব তারপর এখানে যে এগুলো আছে এগুলো ডিফল্ট অবস্থায় থাকবে এখান থেকে স্টার্ট স্ক্র্যাপিং এর উপর ক্লিক করে দেব এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাটাগুলো স্ক্র্যাপিং শুরু হয়ে যাচ্ছে এগুলো একটা পপ আপ আপনার সামনে শো হবে এবং এটা একটু সময় নেবে হয়তো 5 থেকে 10 মিনিট আপনার ডাটার উপর নির্ভর করবে এটা একটু সময় নেবে এবং প্রত্যেকটা ডাটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ডাটা কিন্তু এখন কপি হচ্ছে তো আমি হচ্ছে ভিডিওটা একটু স্কিপ করব স্কিপ করার পর আমি একটু পরেই আবার কেটে দিব এটা আসলে একটু সময় নেয় 10 মিনিটের মতো তো আমার এখন রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছেন যে মোটামুটি কপি হচ্ছে তো আমি একটু স্কিপ করে এখান থেকে একটু স্কিপ করে আবার ফিরে আসতেছি দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েকটা ডাটা নিয়েছি নেওয়ার পর হচ্ছে আমি এখন এখান থেকে যদি কেটে দিই আমি সম্পূর্ণ নিলাম না আপনারা পুরোপুরিটা নেবেন তো আমি কেটে দিলাম কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নো ডাটা স্ক্র্যাপ এখান থেকে রিফ্রেশ করে দিবেন অবশ্যই রিফ্রেশ করবেন রিফ্রেশ করলে দেখতে পাবেন যে এখানে আপনার সবগুলো ডাটা কিন্তু দেখতে পাচ্ছেন চলে আসছে যেগুলোর যে ডাটাগুলো আছে প্রত্যেকটি ডাটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এখন এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে এখানে যদি কোনো ডাটা না থাকে ওয়েবসাইটে যদি কোনো কারো ওয়েবসাইট না ওয়েবসাইট অ্যাড্রেস না থাকে কারো যদি ফোন নাম্বার না থাকে সেটা কিন্তু আপনি পাবেন না তো এখন আমরা এখান থেকে আবার সাইট ম্যাপ ইয়েলো পেজেস এই অপশনটির উপর ক্লিক করব এটার উপর ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্ট ডাটা যে অপশনটি দেখতে পাচ্ছেন সবার নিচে এটার উপর ক্লিক করব এখন এটাকে আমরা এক্সেল শিটেও নিতে পারি সিএসভি তেও নিতে পারি তো আমরা এক্সেলের উপর ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের ডাটাগুলো কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আমি এক্সেল শিটটা যদি ওপেন করি আপনারা দেখেন এখানে কিন্তু আমাদের ডাটাগুলো সব চলে আসছে তো এখন আমরা এখান থেকে এডিট এনাবেলে ক্লিক করে দেব তো এখন এখান থেকে আমাদের যেটা যেটা প্রয়োজন নেই সেটা সেটা আমরা কেটে দিব দেখতে পাচ্ছেন প্রথমে ওয়েব স্ক্র্যাপার অর্ডার এই অর্ডার নাম্বারটা আমাদের প্রয়োজন নেই তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে ইউআরএল ইয়েলো পেজেস এর ইউআরএল এটা আমাদের প্রয়োজন নেই ডিলিট করে দিলাম তারপর হচ্ছে রেস্টুরেন্ট নেমটা আমাদের প্রয়োজন আছে এটা থাক তারপর হচ্ছে এখান থেকে আমাদের যে রেস্টুরেন্টের আরেকটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি এটাও ইয়েলো পেজেস এর ওয়েবসাইট এটা আমাদের প্রয়োজন নেই এটা আমরা ডিলিট করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন আবার রেস্টুরেন্ট নেমটা দুইবার চলে আসছে তো আমাদের একটা প্রয়োজন আমরা জাস্ট একটা রেখে আর একটা কেটে দিব তারপর এখানে অ্যাড্রেসটা তো আমাদের অ্যাড্রেসটা প্রয়োজন আছে তো অ্যাড্রেসটা আমরা রেখে দিব তারপর হচ্ছে ফোন নাম্বার এখানে যে ওয়েব স্ক্র্যাপারের অর্ডার নাম্বার এটাও আমাদের প্রয়োজন নেই এটা আমরা কেটে দিব এখান থেকে ইনসার্টে ডিলেটে ক্লিক করলে এটা চলে যাবে তারপর দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এবং হচ্ছে তারপরে ঘরে রয়েছে রিভিউ এখন দেখেন রিভিউগুলো কিন্তু যাদের রিভিউ দেওয়া আছে তাদের রিভিউ শো করবে তারপর দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এই ওয়েবসাইটের ঘরটাও আমাদের প্রয়োজন নেই এটা আমরা কেটে দিব আমাদের প্রয়োজন হচ্ছে রেস্টুরেন্টের যে ওয়েবসাইটগুলো আছে এগুলো এই ঘরটা আমাদের প্রয়োজন আছে তারপর হচ্ছে পেজেস এই পেজগুলো আমাদের প্রয়োজন নেই তারপরে এখানে যে লিঙ্কগুলো আছে ইয়েলো পেজেসের এগুলো আমাদের প্রয়োজন নেই এগুলো জাস্ট আমরা ডিলিট করে দেব দেখতে পাচ্ছেন এখন আমাদের যে ডাটাগুলো প্রয়োজন আছে সেই ডাটাগুলো কিন্তু এখানে রয়েছে রেস্টুরেন্ট নেম অ্যাড্রেস ফোন নাম্বার রিভিউ এবং ওয়েবসাইট দেখুন যেসব রেস্টুরেন্টগুলোর ওয়েবসাইট ওই ইয়েলো পেজেসে দেওয়া আছে সেগুলোর ওয়েবসাইট অ্যাড্রেস আপনারা পাবেন যেগুলোর ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া নাই সেগুলো তো আর স্ক্র্যাপ করলেও পাবেন না তো যেগুলোর ওয়েবসাইট নেই সেগুলো আপনারা ডিলিট করে দেবেন যেগুলোর আছে সেগুলো আমরা ইউজ করব এবং রিভিউর ক্ষেত্রেও সেম যেগুলোর রিভিউ আছে যতটা রিভিউ আছে প্রত্যেকটা রিভিউ শো করতেছে এবং যেগুলোর রিভিউ নাই সেগুলো এখানে নীল হয়ে আছে তো এখন আমাদের কিন্তু বায়ারে চাইছিল যে সোশ্যাল মিডিয়া লিঙ্কটাও কিন্তু আমাদের কাছে চাইছিল তো আমরা এখন এখানে লাস্ট একটা কলামে লিখে দিব যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক সোশ্যাল মিডিয়া লিঙ্কটা আমরা হচ্ছে একদম খুব সহজে আমরা কালেক্ট করতে পারবো সেটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা কালেক্ট করব তো আমরা কি করব এখান থেকে তাদের যে ওয়েবসাইটের ডোমেন নেমটা আছে সেই ডোমেন নেমটা আমরা এখান থেকে কপি করব সাপোজ এটা ডোমেন নেম হচ্ছে ল্যাটিন আমেরিকান 2010 তো আমরা এই ডোমেন নেমটা কপি করলাম www এর পরে .com এর আগে এইটুকু পর্যন্ত কপি করে আমরা গুগলে এসে এখানে পেস্ট করে দেব পেস্ট করার পর আমরা একটা স্পেস দিয়ে লিখে দেব যে ফেসবুক ওয়েবসাইটের ডোমেন নেমটা দিয়ে আপনারা ফেসবুক লিখে সার্চ করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকের তাদের যে পেজটা আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে গেছেন তো আপনি এটা নতুন একটি ট্যাব ওপেন করে নিলাম তারপর এখান থেকে তাদের পেজের উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখান থেকে কপি করব কপি করার পর আমরা সোশ্যাল মিডিয়া লিঙ্কে এসে এখানে ডাবল ক্লিক করে এখানে পেস্ট করে দেবো তো এভাবে আপনারা হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো একটু কষ্ট করে কালেক্ট করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন এবং হচ্ছে আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আলোচনা করব তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আপনারা অবশ্যই কাজটি বাসায় প্র্যাকটিস করবেন এবং হচ্ছে আমাকে জানাবেন আমার
আমাদের গ্রুপের মাধ্যমে স্ক্রিনশটের মাধ্যমে আপনারা জানাতে পারেন, অথবা আপনাদের যদি বুঝতে কোথাও প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারেন অথবা আমাদের গ্রুপে পোস্ট করে জানাতে পারেন। আমাদের গ্রুপের লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।